বাবারে না খায়া থাকেন তবু সুদের লোন নিবেন না, ব্যবসা একটু ছোট থাকুক সুদের লোন নিয়ে ব্যবসাকে বড় করবেন না। আমি জানি যে অনেকের কাছে আমার এই কথাগুলো শেখেলে হবে, আমি খুব ভালো করে বুঝি। এই পৃথিবীটা সুদের উপরে দাঁড়িয়ে আছে, বড় বড় ব্যবসায়ী যারা সুদী কারবার ছাড়া তারা ব্যবসা করতে পারেন না, কঠিন হয় আমি জানি, কিন্তু ভাইরে গোটা পৃথিবী রক্ষা করার দায়িত্ব আপনার না, আপনার নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আপনি নিজে চিন্তা করেন যে আমি নিজে শিশুদের সাথে জড়াবো না, তাতে ব্যবসা বড় না হোক, তাতে আমার লস হোক, তাতে আমি গরিব থাকি, তাতে আমি পিছায় থাকি, আমি চিরকাল বাঁচবো না। যে কাফনের কাপড় পরে যাব, ওই কাফনের কাপড়ে পকেট নেই, কিছু নিয়েও যেতে পারবো না, সব থেকে যাবে, কিন্তু পাপগুলা সব পাই পাই করে ঠিকই সাথে যাবে। আপনার মধ্যে যদি ন্যূনতম ঈমান থাকে, আল্লাহর কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করা ওহী সম্পর্কে যদি আপনার ন্যূনতম ধারণা থাকে, ঈমান থাকে, তাহলে আপনি সুদের কারবারে কখনো জড়াবেন না। মোহতরম হাজিরিন, সুদের সর্বপ্রথম যে ভয়াবহতার কথা বলতে চাই তা হলো, সুদের কারবারের সাথে যদি কেউ জড়িত হয় আল্লাহ রাব্বুল আলামিন এর সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল, আল্লাহ তাআলা তার সাথে যুদ্ধ ঘোষণা করেন এবং আল্লাহ বলেছেন ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের বিসঙ্গে যারা সুদের কারবার করো, সুদি লোন নিয়েছো বা সুদে টাকা লাগাও, তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য তোমরা ঘোষণা শুনে রাখো, প্রস্তুত হও। ভাইরে কিসের আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ? আল্লাহর সামান্য সৃষ্টি একটু ঝড় আসছে, আপনাদের রাস্তাঘাট সব ধ্বংস হয়ে বরবাদ হয়ে ডুবে শেষ হয়ে গেছে, ঠিক না বেঠিক? আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার পক্ষ থেকে যুদ্ধের জন্য ঘোষণার জন্য আমরা শুনে রাখি। সুদের যারা কারবার করবে হয়তো শুরুতে টের পাবেন না বাবারা ভাইয়েরা, একটা সময় টের পেয়ে যাবেন। সুদখোরদেরকে দেখবেন অনেক চকচকা গাড়িতে চলে, অনেক ফকফকা জিন্দগি তারা লাইফ লিড করে, এই তো তাদের ভেতরকার ত্রাসের যে জিন্দগি, এই সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে তাদের বাহির না দেখে ভেতরটা বিবেচনা করতেন। আমি এরকম বহু লোক দেখার দুর্ভাগ্য আমার হয়েছে যে শত শত কোটি টাকার বিজনেস তার আছে কিন্তু সুদের উপরে সব কিছু দাঁড়িয়ে আছে, সুদি লোন নিয়ে সব কিছু করে, টাকার অভাব নেই কিন্তু সুখের অভাব আছে। কিসের অভাব আছে? শান্তি নাই, ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না, ছটপট, অস্থির, পাগলের মতো। আপনি তো যেখানে শোন নাক টেনে ঘুমাইতে পারেন, ঠিক না বেঠি? সুখ যে কি জিনিস ভাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুখ দিয়েছেন অনেক সময় তিনি নিজে অনুভব করেন না যে সুখ কি জিনিস। যে সুখ পায় নাই সে দুঃখী মানুষটা জানে সুখ কাকে বলে, টাকা দিয়ে সুখ কেনা যায়? ভাইরা আমার, সুদের প্রথম ভয়াবহ দিক হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে এটা যুদ্ধ ঘোষণার শামিল। অন্য কোনো অপরাধ, আপনি শুকুরের গোস্ত কুকুরের গোস্ত খেলে হারাম হবে, কবিরা গুনাহ হবে, জঘন্য অপরাধ হবে, কিন্তু তাই বলে এটার জন্য আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা? আরে আল্লাহর সঙ্গে বান্দার কিসের যুদ্ধ? একটা সৃষ্টি আর তিনি মহান সত্তা, তার সাথে বান্দার আবার কিসের যুদ্ধের আলাপ সালাপ? এখানে খাটে একজন মানুষ যদি বলে একটা পিপীলিকাকে যে হ্যাঁ তোমার সাথে আমার যুদ্ধ হবে, এটা তো খাটে না, একটা পিপীলিকার সাথে যুদ্ধ করা লাগে নাকি? আবার ফু দিলেই তো উড়ে যায়। সেখানে মহান সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির আবার যুদ্ধ কিসের? আল্লাহ রাব্বুল আলামিন তার বড় ফায়দা নবী হারবে মিনাল্লাহি ওয়া রাসূলিহি বলে আমাদেরকে বোঝাতে চেয়েছেন এই অপরাধটা এত ডেঞ্জারাস, এত ভয়াবহ, তোমাদের কাছে মনে হচ্ছে কি হচ্ছে, আমি তো টাকার পিঠে টাকা দিচ্ছি, তার টাকাটা খাটাচ্ছি, এই জন্য তাকে একটু লাভ দিচ্ছি, এমন কি অপরাধ? আর আপনার তো বুঝে আসে না, একটা সভ্যতা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায়, যখন পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে যায়, সুদের উপরে উঠে যায়, সম্পদ কক্ষিগত হয়ে যায়, গরিব আরো শেষ হয়ে যায়, আস্তে আস্তে সব বৃত্তে পরিণত হয়, সামান্য কিছু মানুষের একটা সমাজ একবারে ধ্বংসের অতল তলে হারিয়ে যায়। একদিনে হয় না, সেটা হয়তো শত বছর লাগবে, সেটা হয়তো অনেক যুগ লাগবে, কিন্তু ধ্বংস হবেই এবং এর মধ্যে কোনো কল্যাণ নাই। সবচেয়ে বড় কথা হলো শয়তানের অনেক বড় অস্ত্র হলো এই সুদ। শয়তান এই সুদের কারবারের সাথে জড়িয়ে আপনার দুনিয়া আখেরাত এবং মানুষকে ধ্বংস করতে চায়। কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু হলো ইবলিস। ইবলিস আমাদের বাবা আদমের কারণে, মানুষের বাবা আদমের কারণে জান্নাত থেকে বের হতে হয়েছে আদম আলাইহিসসালামের কারণে। এই জন্য সে সবচেয়ে বড় শত্রু, সে আমাদের ধ্বংস চায়। এই জন্য সে সুদের কারবারকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য তার সবচেয়ে বড় এজেন্ডা সে নিয়ে চলছে। মোহতরম হাজরিন, আল্লাহ তারা সেজন্য এটার ভয়াবহতা বোঝানোর জন্য শুধু বলেছেন যে আল্লাহর সাথে যুদ্ধের জন্য অনুমতি এবং ঘোষণা শুনে রাখো। অতএব সুদের কারবারে জড়িত হওয়া মানে
আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার সামিল এক। সুদের দ্বিতীয় ভয়াবহ দিক হলো সুদের সাথে যারাই সম্পৃক্ত হয় তাদের উপর আল্লাহ তাআলার গজব নাজিল হয়। আল্লাহ কি নাজিল হয়? গজব নাজিল হয়, আল্লাহ লানত বর্ষিত হয়, আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় ওরা, আল্লাহর রহমত পায় না ওরা যারা সুদের কারবার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আল্লাহ লানত এবং গজব নাজিল হয় সুদখোরের উপরে, যে সুদ দেয়, সুদ দিয়া লোন নিছে, সুদ গ্রহিতা, তার উপরে সুদদাতা, সুদের লোন দাতা আর সুদের লোন গ্রহিতা, এদের উভয়ের উপর আল্লাহর গজব নাজিল হয়। সুদের কথা লেখে, সুদের হিসাব রাখে, সুদের সাক্ষী হয়, সুদের সাথে যে কোনো ভাবে সরাসরি সম্পৃক্ত হয়, এরকম সব মানুষের উপরে আল্লাহ লানত এবং গজব নাজিল হতে থাকে। ভাইরে, টাকা কামাই করে না পাহাড় বনে ফেললেন, আমি বুঝলাম সুদের কারবার করে আপনি কোটিপতি হয়ে গেলেন একদিন, বুঝলাম, কিন্তু সুখের মালিক আল্লাহ যদি আপনার উপরে আল্লাহর গজব নাজিল করার ফয়সালা করে রাখেন, আপনার টাকা আপনাকে সুখ দিতে পারবে না? পারবে না ভাই, বিশ্বাস করেন পারবে না। হারাম খোরদেরকে আল্লাহ তাআলা সুখ দেন না। আপনি দেখেন অনেক চকচকা ফকফকা গাড়ি বাড়ি নিয়ে চলে, কিন্তু সুখটা নাই, সুখটা ভেতরের জিনিস, ভেতরের জিনিস বাহির দেখে বোঝার উপায় নেই যে সুখের কি অবস্থা। মাথাতে পাপন্থ দেখে সুঠাম দেহের সুন্দর একবারে রাজপুত্রের মতো একজন মানুষ দেখবেন, অনেক হ্যান্ডসাম দেখতে মনে হবে, জিনিস লোকটা কত সুখে শান্তি জানি আছে, তার ভিতরে ক্যান্সারের রোগ হয়ে থাকলে সে জানে সে কি বহন করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? সুখ যদি আল্লাহ তাআলা কাউকে না দেন তো তার বাহ্যিক রূপ দেখে আপনি বুঝতে পারবেন। এজন্য সুদের কারবারের সাথে জড়িত হলে দ্বিতীয় সুদের ভয়াবহ দিক হলো যে এটার কারণে আল্লাহর গজব নাজিল হয়। আপনি সুদের কারবার করে অনেক পয়সা কড়ি বানায়া আপনি আপনি জেনে শুনে হারাম জানা সত্ত্বেও আপনি সুদের কারবার করে পয়সা করে বানানোর পর দুনিয়ার সব আলেমন আমাকে দাওয়াত দিয়েছেন মক্কার মসজিদুল হারামের ইমামদেরকে, শেখ সুদায়ের সুরায় মাহের আল মাইকিরি আব্দুল্লাহ জোহানি আরো যারা আছেন সিনিয়র জুনিয়র ইমাম মুয়াজ্জিন খতিব মক্কা শরীফের মদিনা শরীফের সবাইকে দাওয়াত দিয়া খুব ধুমসে খাওয়াইয়া হাদিয়া দোফা দিলেন। ওনারা সবাই মিলে আল্লাহর কাছে আপনার জন্য দুই হাত তুলে অনেক দোয়া করে দিছে। আপনার কাছে তো মনে হবে আরে কত সুখ আমার, দুনিয়া সব বড় বড় আল্লাহর নেককার বান্দারা আলেমরা আমার আমার জন্য দোয়া করে দিছে। আপনি সুদের কারবার করেন, আল্লাহর ফয়সালা হলো আপনার উপর আল্লাহর গজব নাজিল হবে। দুনিয়ার সব মৌলবি মিলে যদি আপনার জন্য দোয়া করে রহমত হবে না গজব হবে? আল্লাহ তাআলা আমাদেরকে সুদের ভয়াবহতা বোঝার তৌফিক দান করুন। আমিন। আমার সুদের জন্য দ্বিতীয় দিক হলো আল্লাহর গজব নাজিল হয়, সুখোর কখনো সুখে থাকতে পারে না। নাম্বার 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানি সুদের কারবারকারী ইহুদির সাথে সাদৃশ্যপূর্ণ। ইহুদিদের মধ্যে এটা প্রচলন সবচেয়ে বেশি ছিল। ইহুদিদের প্রতি আল্লাহর রহমত নাজিল হয়েছে না গজব নাজিল হয়েছে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা ফাতিহার মধ্যে একবার শেষ আয়াতে কি বলছেন, লাইল মাগদুবি আলাইহিম ওয়ালা আল্লাহ আপনার গজব যাদের উপরে নাজিল হয়েছে অর্থাৎ ইহুদিরা তাদের পথে যেন আমরা না চলি। আল্লাহর গজব নাজিল হওয়ার কারণে ওরা চিরলাঞ্ছিত চিরবঞ্চিত, ওরা পৃথিবী ক্ষমতা হোল্ড করে, পৃথিবীর পলিসি মেক করে, ওরা পৃথিবীর সকল কিছু নাটের গুরু সব বুঝি আমরা ভাই, কিন্তু দিন শেষে ওরা ইসরায়েলের মতো একটা রাষ্ট্র পর্যন্ত ওদের নিজেদের মতো করে ওরা সসম্মানে বেঁচে থাকবে টিকে থাকবে সেই সুযোগ নাই, ওরা দখলদার, এই গালি ওদেরকে শুনতে হয়, এই এই অপরাধ ওরা করেছে সে অপরাধ বোধ তাদের মধ্যে আছে যে তারা মুসলমানদের জমি দখল করে জবর দখল করে সেখানে তারা জুলুম করে করে টিকতে হচ্ছে। ভাইরা আমার, দুরিবাত আলাইহিম যিল্লাতু ওয়াল মাসকানা, লাঞ্ছন অবধারিত করে দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে তাদের জন্য, তাদের জন্য লাঞ্ছন অবধারিত করে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহর গজব নাজির হয়েছে যে ইহুদিদের, এটা তাদের স্বভাব, এটা তাদের চরিত্র, তারা সুদের কারবারের সাথে অনেক বেশি মিষ্ট। এই জন্য সুদের কারবারকারী 3 নম্বর ভয়াবহ হলো সে ইহুদিদের সাথে সাদৃশ্য রাখে। চিন্তা করেন, মুসলমান অনেকে নামাজ কালাম পড়ে দাঁড়িয়ে রাখে, সুদের কারবারের সাথে জড়িত হয়, আপনার দৃষ্টান্ত এবং আপনার উপমা হলো ওই ইহুদির সাথে আপনার মিল। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। নাম্বার 4, জাহিলি যুগ, ইসলাম পূর্ব যুগে মধ্যপ্রাচ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগে যে আইয়ামে জাহিলিয়াত ছিল, সেই আইয়ামে জাহিলিয়াতের সময় ওই সময়টাতে পৃথিবীতে সুদের প্রচলন অনেক বেশি ছিল।
ওই জাহিলি যুগের কালচারকে ধরে রাখে সুদখোর, যারা সুদের কারবার করে তারা জাহিলি যুগের ওই কালচারটাকে ধরে রাখে, তাদের অনুসারী হয়, শুধু ইহুদিদের না। নাম্বার পাঁচ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মিহরাজে বিভিন্ন পাপের শাস্তি কেমন হবে তার দামি দেখিয়েছেন, কেমন হবে তার একটা চিত্র আল্লাহ তাআলা দেখিয়েছেন, কাল্পনিক চিত্র আল্লাহ তাকে সরাসরি দেখিয়েছেন। তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে সুদখোরকে কিভাবে শাস্তি দেওয়া হবে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিহরাজে নিয়ে আল্লাহ দেখিয়েছেন, স্বপ্ন যুগে আল্লাহ তাআলা দেখিয়েছেন, মিহরাজে আল্লাহ দেখিয়েছেন তাকে বিভিন্ন অপরাধের শাস্তি, সুদখোরের শাস্তি দেখিয়েছেন যে রক্তের নদীতে সে হাবুডুবু খেতে থাকবে, তাকে আঘাত করা হবে, আঘাতের পরে আঘাত এটা রদ করা হবে এবং রক্তের নদীতে সে হাবুডুবু খেতে থাকবে, এটাই তার শাস্তি হবে, ভয়ঙ্কর শাস্তি সুদখোরকে। মোহতারা হাজরিন, সুদের ছয় নম্বর ভয়াবহতা হলো দুনিয়াতে যারা সুদের কারবার করে অনেক পয়সা হয়, দেখতে অনেক ভালো লাগে, আখিরাতে তাদের দৃশ্য কেমন হবে, চিত্র কেমন হবে, রূপ কেমন হবে, আল্লাহ বলেছেন লা ইয়াকুমু ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাবাতুহু আশ-শাইতানু মিনাল মাস, যিনি ধরা রোগী, বিকৃত মস্তিষ্ক বা অসুস্থ মানুষ যাদেরকে আপনি পাগল বলেন, এরকম মানুষদের মতো কিয়ামতের ময়দানে উদ্ভ্রান্ত হতে থাকবে, শয়তান দুষ্টজিন কার উপরে ভর করলে যেরকম সে মাতলামি করতে থাকে এরকম মাতালের মতো ছটফট করবে কিয়ামতের ময়দানে। অনেক পাপি থাকবে কিয়ামতে, অনেক অপরাধী থাকবে, জেনাকারী থাকবে, হারাম অন্যান্য হারাম কাজ কর্মওয়ালা থাকবে, মানুষ খুনি থাকবে, মদের কারবারি থাকবে, অনেক খারাপ কাজ করা মানুষগুলো থাকবে, ভালো মানুষ থাকবে, সবাই থাকবে, কিন্তু যাদেরকে কিয়ামতের ময়দানে দেখা যাবে পাগলের মতো, জিনের রোগীর মতো ছটফট আর পাগলামি মাতলামি করতেছে, এই লোকগুলোকে দেখে কিয়ামতের সব মানুষ বুঝবে এগুলো দুনিয়াতে সুদ করছিল, এগুলো দুনিয়াতে কি ছিল, সুদ করছিল, এরকম অপমানজনক ভাবে তারা কিয়ামত করবে, এটা সুদের ছয় নম্বর ভয়াবহতা। সাত নম্বর হলো আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ইয়ামাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করবেন দুদিন আগে আর পরে, আটালিকা অনেক কিছু বানাটা নিয়ে নেবেন একই সময় ধ্বংস করবেই আল্লাহ তাআলা সুদকে, আল্লাহ ঘোষণা দিয়েছেন আখিরাত তো বটে দুনিয়াতে ধ্বংস করবেন, ধ্বংস নিশ্চিত সুদের, এটা হলো সুদের সাত নম্বর ভয়াবহতা। আট নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ইজতানিবু আস-সাবআল মুবিতাত, তোমরা সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো, এর মধ্যে একটা হলো আকুলুর রিবা, সুদ খাওয়া, এই সাতটা মহা ধ্বংসাত্মক মানুষকে শেষ করে দেয়, সব পাপী মানুষকে শেষ করে, কিন্তু এগুলো বেশি ধ্বংসাত্মক, এরকম সাতটা পাপের মধ্যে একটা হলো সুদ, এরকম ভয়ঙ্কর বিষয় যে ওই শর্ট ভয়ঙ্কর হারামের মধ্যে আবার হারাম বড় হারাম কবিরা গুনার মধ্যে আবার চরম পর্যায়ের কবিরা গুনার যে সাতটার শর্ট লিস্ট ওর মধ্যে সুদ স্থান পেয়েছে, অর্থাৎ এরকম ডেঞ্জারাস এবং ভয়াবহ। সুদের নয় নম্বর ভয়াবহ দিক হলো আপনারা হাদিস শুনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রিবা লিরিবা 70 হুবান ওয়া আইসারুহা আন ইয়ানতাহ আর-রাজুল উম্মাহ, সুদের 70টা ডেঞ্জারাস ভয়াবহ খারাপ দিক আছে, এর মধ্যে সবচেয়ে নরমাল খারাপ দিক যেটা এর চেয়ে ভয়াবহ আরো সবগুলা, এর মধ্যে সবচেয়ে কম ভয়াবহ তুলনামূলক যেটা সেটা কি, সেটা হলো কোন মানুষ নিজের মায়ের সাথে জেনা করলে যেরকম ডেঞ্জারাস অপরাধ হয়, নোংরামি হয়, অসভ্যতা হয়, সুদের কারবার করলে তার চেয়ে বেশি অসভ্যতা হয়, এটা হলো একটা এবং নর্মাল চাপ মানে অন্যগুলো তুলনা নর্মাল চাপ, তাহলে অন্য ভয়াবহটা অন্য ক্ষতিকর দিকগুলো এবং পাপের মাত্রাটা কত ডেঞ্জারাস হতে পারে সেটা বলাই বাহুল্য। এই জন্য আমি শুরুতে বলে রেখেছি এক কেজি শুকরের গোশত রান্না করে খাইছেন, এক কেজি কুকুরের গোশত রান্না করে খাইছেন, গুনাহ আপনার আমলনামা যতটুকু লেখা হবে, আপনি সুদের কারবার যদি করেন আপনি কোরআন এবং হাদিস খুলে দেখেন ভয়াবহতা অপরাধ এবং পাপ করছে বেশি হবে, কিন্তু আমরা খেয়ালও করি না, যারা সুদের কারবার করেন কোন এটাকে এত বড় অপরাধ মনে করেন না। ভাইরা আমার, এতগুলো হাদিস ব্যবহার করার প্রয়োজন হতো না, এতগুলো আয়াত ব্যবহার করার প্রয়োজন হতো না, কোরআন যেখানে নামাজের রাকাত সংখ্যা রুকু কয়টা সিজদা কয়টা কিভাবে দিবে সে ডিটেইল বলার জায়গা কোরআন নাই, কোরআনে সেই জায়গা হয় নাই, অর্থাৎ পাইকারি কথা আল্লাহ বলেছেন, বিস্তারিত বিবরণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআনে শুধু পাইকারি বিষয়ের কথা বলে যাওয়া হয়েছে, সেই কোরআনে সুদের কথা এত বারবার বারবার খুলে খুলে বলছেন, এমনকি
আল্লাহু আকমন্তু লাকুম দীনাকুম ওয়া আকমন্তু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। কোরআনের একেবারে শেষের দিকের আয়াত, যা আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য, এই সব করে আবার আল্লাহ তাআলা ওই সুদের ব্যাপারে সাবধান করতেছেন। কত ভয়াবহ যে শেষ কথা তো শেষ কথা থাকতেছে, আবার সুদের কথা। ভাইরা আমার এতগুলো আয়াত ব্যবহার, এতগুলো হাদিস ব্যবহার, এর ডেঞ্জারাসকে, এই বিষয়কে এরকম করে করে ব্যবহার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কই শুকরের ব্যাপারে, কুকুরের ব্যাপারে, অন্যান্য হারাম হারাম বলে দিয়েছেন, হারাম খাইলে কবিরা গুনাহ হবে, মহাপাপ হবে বলে দিয়েছেন শেষ, কিন্তু এরকম খুলে খুলে এর ক্ষতিকে বর্ণনা করা হয় নাই, এর ভয়াবহতা বোঝানো হয় নাই, এর শাস্তির ধরন বর্ণনা করা হয় নাই। এই জন্য বলেছি আল্লাহর জমিনে যত হারাম ভক্ষণ আছে, সুদের কারবারের চাইতে, সুদের উপর চাইতে মারাত্মক কোনো হারাম উপার্জন আর নাই। কিন্তু এটা আমাদের বুঝে আসে না, এটাই হলো ফিতনার দিক, যে শয়তান এটাকে আমাদের কাছে খুব স্বাভাবিক করে রাখছে। আমরা মনে করি কি আর এমন, বেচারা লোন দিছি একটু বাড়াই দিছি, এই তো। আল্লাহ তাআলা আমাদের সুদের ভয়াবহতা বোঝার তৌফিক দান করুন। আমিন। 70টা ক্ষতিকর দিকের মধ্যে ওই 70টার মধ্যে তুলনামূলকভাবে কম ক্ষতিকর যেটা, সেটা যদি এরকম হয় যে আপন মায়ের সাথে জেনার মতো ডেঞ্জারাস অপরাধ, নোংরামি, তাহলে বাকি 69টা কত ভয়াবহ হতে পারে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে আসার মতো ইমানই শক্তি দান করুন। আমিন। আল্লাহর জন্য হারামকে লাথি মারি ফেলে দিবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই সৎ সাহস দান করুন। আমিন। 10 নম্বর সর্বশেষ যে আযাবের কথা বলতে চাই তা হলো, দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে গণ আযাব এবং গজব আসে, কিছু কিছু সময় দুর্ভিক্ষ আসে গণহারে। আপনি বলবেন এখন আবার দুর্ভিক্ষ, এগুলো তো পৃথিবীর ইতিহাসে এককালে আমরা শুনছি দুর্ভিক্ষ হইতো, এখন যেগুলো জাদুঘরে উঠে গেছে, এখন মানুষের যে সুখ ফ্রিজ একটার পরে একটা, আবার দুর্ভিক্ষ কাকে বলে, এগুলো তো রূপকথার গল্প। ও ভাই কয়দিন আগে না করোনা হয়ে গেছে, বেশি দিন আগের কথা না তো, জিনিসপত্রের টানাটানি, অভাব অনটন, কষ্ট, হাহাকার, ইয়ানফসি ইয়ানফসি, কাকে বলে, কত প্রকার কি কি মানুষ একটু নাচ করছে না। তা আল্লাহ তাআলা এই করোনার মতো আরো কত করোনা, কত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। পৃথিবী যখন সুদের উপরে দাঁড়িয়ে যাবে, একটা সময় পৃথিবী ধ্বংসের শেষ দিকে যাবে এই সুদের কারণে, এবং আল্লাহর পক্ষ থেকে গণ আযাব সমাজে আসে তখন, যখন মানুষ এই সুদের কারবারকে ব্যাপক হারে গ্রহণ করে। এবং বিভিন্ন হাদিস থেকে এটি বোঝা যায়, সুদের এই 10টি ভয়াবহতা দিক আমরা আবার বলছি এক নজরে। প্রথম হলো, এটি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার সামিল। অন্য হারামের ব্যাপারে আল্লাহ এত এত জঘন্য কথা বলেন নাই, মানে এত জঘন্য মানে বিষয়ের কথা উল্লেখ করেন না, যে সুদের ভয়াবহতা যত বেশি তত জঘন্য, যেটা আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়ার সামিল, উপস্থিত থাকবে কার সাথে যুদ্ধের ঘোষণা। দ্বিতীয়ত, সুদের কারবারি, সুদের সাথে সংশ্লিষ্টতা অর্জনকারী, তাদের পর আল্লাহর কোন গজব নাজিল হবে। তৃতীয়ত হলো, এটা ইহুদিদের সাথে এই সুদখোরের সাদৃশ্য, ইহুদিদের কারবার এটা, সেই ইহুদির দলভুক্ত এবং তাদের সাদৃশ্য গ্রহণকারী, তাদের অন্তর্ভুক্ত এবং তাদের কারবারি। আর চতুর্থত হলো, জাহিলি যুগের, আইয়ামি জাহিলিয়াত যুগের কালচারের সে প্রবক্তা, ওইটাকে প্রতিষ্ঠাকারী, যেটাকে ইসলাম শেষ করে বিদায় করে দুনিয়াকে সুন্দর করে সাজিয়েছে, সেই সেই জাহিলি যুগের সেই অন্যায় এবং পাপের ধারক সেটাকে ধরে রাখছে। পাঁচ নম্বর হলো, সুদখোরের শাস্তি কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া দেখিয়েছেন যে রক্তের নদী দেশে হাবলুবু খেতে থাকবে, তাকে আঘাত করা হতে থাকবে এবং সে হাবলুবু খেতে থাকবে, এবং এটাই তার শাস্তি চলতে থাকবে দীর্ঘকাল পর্যন্ত। সুদের ৬ নম্বর ভয়াবহতা হলো, যে সুদখোর সে কিয়ামতের ময়দানে জেনে ধরা রোগীর মতো, মাতালের মতো, পাগলের মতো ছটফট করবে, তার পাগলামি দেখে সবাই বুঝবে এই দুনিয়াতে সুদ খুব ছিল, অন্য আরো পাপিষ্ট খারাপ মানুষও কি আমাদের থাকবে, কিন্তু কারোর অবস্থা এত করুণ হবে না, ওর অবস্থা যেরকম করুণ হতে থাকবে এটা তার জন্য অপমানকর, অপমাননাকর শাস্তি সুদের মতো ভাব কাজে সে জড়াবার কারণে। আর ৮ নম্বর হলো, সাতটি ধ্বংসাত্মক কবিরা গুণাগুলো ভিতরে আবার মহাপাপ, ধ্বংসাত্মক কবিরা গুণা একেবারে দুনিয়া আখিরাত সব শেষ করে দেয়, সেই মহাপাপের মধ্যে আবার মহাপাপের শর্ট লিস্টের সাতটার মধ্যে এই সুদের বিষয়টি উঠে এসছে। সুদের ৯ নম্বর ভয়াবহতা হলো, যে এর ৭০টি খারাপ দিকের মধ্যে তুলনামূলকভাবে, ৭০টার মধ্যে তুলনামূলকভাবে সাধারণ হলো, নিজের মায়ের সাথে জানা করার মতো সুদের অপরাধ, সুদের ভয়াবহতা এত মারাত্মক যে সেটা এই ৭০টা, এটা সহ আর ৬৯টা খারাপ দিকের বিষয় এই সুদের মধ্যে আছে, তার চেয়ে তো ভয়াবহ সুদ। দশ নম্বর হলো,
আল্লাহর পক্ষ থেকে গণ আজাব এবং গজব নাজিল হয় সুদের কারবারের মধ্যে। অতএব ভাইরা আমার, দুনিয়ার সামান্য মুনাফার লোভে আমরা এনজিওগুলো থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সুদে কখনো লোন নেব না ইনশাআল্লাহ। আমার আশেপাশে অনেকে সুদের লোন নিয়ে অনেক দোকানদারি হয়ে পড়ে অনেক বড় কিছু করে ফেলছে, চারটা দোকান করছে, দুইটা দোকান করছে, অনেক পয়সা করছে, ঘরের চাল দিছে, গরু কিনছে, ছাগল কিনছে, অনেক কিছু করছে, কিন্তু আমরা এগুলা করব না ইনশাআল্লাহ। এর জন্য ওলামায়ে কেরাম এবং এদেশের সৎকর্মশীল মানুষেরা মানুষকে ঋণ দিতে হবে, সহযোগিতা করতে হবে। আমরা আমাদের আসনা ফাউন্ডেশন থেকে গত বছর প্রায় 1000 পরিবারকে গরু এবং ছাগল কোনো দাবি ছাড়া কিনে মালিক বানাই দিছি, যেন তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। এই বছর আমরা 1300 পরিবারকে সারা দেশে আলেমদের মাধ্যমে রিকশা কিনে দিয়ে তাদের দারিদ্র বিমোচন করার উদ্যোগ গ্রহণ করেছি। সারা দেশের সমস্ত মসজিদ মাদ্রাসা থেকে সব জায়গা থেকে ওলামায়ে কেরাম যেভাবে উদ্যোগ, যদি এভাবে উদ্যোগী হন তাহলে ইনশাআল্লাহ এনজিওদের এই ঋণের বোঝা নিয়ে দুনিয়া আখিরাত সব ধ্বংস করা এবং সুদের কারবারে জড়িত হওয়া থেকে আমাদের ভাইরা বেঁচে যাবে ইনশাআল্লাহ। যদি কথার কথা আপনাকে কেউ দেওয়ার মতো লোক নাই হয়, আপনি লোন পাইলেন না, তাই বলে আপনি সুদ খাবেন, তাই বলে আপনি হারাম করবেন, মনে রাখবেন হারামে আরাম নাই। এই কথা আমরা মুখে সবাই বলি, কিন্তু কাজে দেখলে বোঝার উপায় নাই যে আমরা বিশ্বাস করি হারামে যে আরাম নাই। আল্লাহ আমাদেরকে হারামকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। হারাম ছাড়বেন তো ইনশাআল্লাহ, হারাম পরিহার করবেন তো ইনশাআল্লাহ, সৎ সাহস এবং হিম্মত করেন। দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না, সন্তান মানুষ হবে না, ইবাদতের স্বাদ পাবেন না হারাম খাইলে। আগে হালাল খান, এরপরে নেকামলে চিন্তা করেন। আমাদের দেশের মানুষের চিন্তা হলো আগে পয়সা করে কামাই, এরপরে হাজি সাহেব কাজী সাহেব হয়ে শেষ বয়সে এসে আমি ভালো মানুষ সেজে যাব এবং নেকামল শুরু করব। আগে গুলা সব দাম টাক করে সব ভুলে ফেলবো। মানুষ তো ভুলে দিতে পারবে, মানুষ আপনার ইতিহাস অনেকে জানবে না, ভুলে যাবে, কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু লুকাই থাকবে। অতএব হারাম থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।